সত্যি ছাত্রলীগ জাতির পিতার জীবন এবং যৌবনের উত্তাপ দিয়ে গড়া বিশুদ্ধতম ছাত্র সংগঠন। ছাত্রলীগ জাতির পিতার নিজ হাতে গড়া ছাত্র সংগঠন। তিনি এই ছাত্রলীগকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হেঁটেছিলেন বলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠারও এক বছরেরও বেশি সময় আগে তিনি ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলেন 1948 সালের 4 জানুয়ারি। অর্থাৎ 1920 সালের 17ই মার্চ যদি জাতির পিতা এই পৃথিবীতে না আসতেন, এই বাংলার বুকে জন্ম না নিতেন, তাহলে কিন্তু 48 সালের 4 জানুয়ারি পৃথিবীর ইতিহাসের একটি অন্যতম ছাত্র সংগঠন, ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত ছাত্র সংগঠন, জাতির পিতা নিজ মুখে বলেছিলেন বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, সেই ছাত্র সংগঠনটির জন্ম হতো না। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কৃতজ্ঞ চিত্তে জাতির পিতার সেই দিনগুলোর কথা স্মরণ রাখতে চায় এবং জাতির পিতার যেই স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা, একটি সুজলা সুফলা শস্য শ্যামলা আধুনিক উন্নত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, সেই পথেই বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘ সময় ধরে হেঁটে চলেছে এবং সামনের দিনেও আমরা সেই ধারাই অব্যাহত রাখবো। যে আমি একটা বিবিসির একটা প্রতিবেদন থেকে একটা লাইন একটু পড়ে শোনাই, যে যে সংগঠন ক্ষমতার স্বাদ পায় তারা তখন তাদের বিপ্লবী চরিত্র হারিয়ে ফেলে, তখন নানা রকম সুবিধাবাদ এবং সুবিধাজনক লোকজন যুক্ত হয় এবং সংগঠন বিতর্কিত হয়। এই বক্তব্যটি এসছে ছাত্রলীগের অনেকগুলো কর্মকাণ্ড, 2019-এর ঘটনা, 2012-এর ঘটনা, নানা ঘটনা আছে, এগুলো আপনিও দেখেছেন, আপনিও কাছ থেকে এই ঘটনাগুলো দেখেছেন যে কিছু কিছু বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে এবং আপনাদের সাধারণ সম্পাদক নিজেই বলেছেন যে যারা আসলে সুবিধাবাদী, যারা আসলে দলের দলের নাম সুনাম ক্ষুণ্ণ করছে সেই অপকর্মের ছাত্রলীগ উনি চান না, এটা ওবায়দুল কাদেরের বক্তব্য, কোড আন কোড বলছি। সেই রকম ঘটনাগুলো ঘটেছে নিশ্চয় এবং সেইগুলো প্রতিকারে আপনি নেতৃত্বে আসার পর কতখানি আসলে উদ্যোগ নিয়েছেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ প্রায় অর্ধকোটি নেতাকর্মীর একটি বৃহৎ 91টি পরিবার। এত বড় একটি ছাত্র সংগঠনে অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় ঘটে থাকে, এটি আমরা কখনোই অস্বীকার করি না। কারণ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাঙালির কাছে শ্রেষ্ঠ আমানত শেখ হাসিনা কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া পছন্দ করেন না। তিনি সবসময়ই নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তার সেই আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু একই কাজ করে যাচ্ছে। আপনি দেখে থাকবেন আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কিংবা এই সংগঠনের শিক্ষা শান্তি প্রগতির যেই বার্তা আমরা ধারণ করি তার পরিপন্থী, তার বিরুদ্ধচারণ করে কোনো কাজ যদি আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী কখনো করেও থাকে, আমরা কিন্তু তাকে কোনোভাবেই প্রশ্রয় দিই না। বরং ছাত্রলীগ তার গঠনতান্ত্রিক নীতিনৈতিকতাকে ধারণ করে সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং আমরা সবসময় আমাদের কোনো নেতাকর্মী যদি আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করে থাকি। আমরা কিন্তু কোনো অন্যায়কেই প্রশ্রয় দেওয়ার পক্ষে নই, আমরা একটি অপরাধমুক্ত বাংলাদেশে বিশ্বাস করি। শেখ হাসিনা যে সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টায় অনবরত নিজের জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন, সেই সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম লক্ষ্য। কারণ আমাদের যিনি প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বপ্ন দেখতেন এই বাংলাদেশে আইন সবার জন্য সমান হবে, আইনের শাসন এই 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চিতে কায়েম হবে, বাস্তবায়ন হবে এবং তারই হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রবলভাবে জাতির পিতার এই স্বপ্ন পূরণে বিশ্বাস করে। আমরা চাই আমাদের কোনো নেতাকর্মী কোনো অন্যায় অপকর্মে যুক্ত হবে না, আমাদের কোনো নেতাকর্মী সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না। বরং বাংলাদেশ ছাত্রলীগ পিতা মুজিবের যেই স্বপ্ন ছিল, যেই স্বপ্ন তিনি দেখে গিয়েছেন সন্ত্রাস ঝঞ্ঝাট ঝামেলামুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই লক্ষ্যে আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামীর উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যেতে চাই এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অতীতের দানবীয় অস্ত্রালয় থেকে মানবিক বিদ্যালয়ে পরিণত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে গিয়েছে, সামনের দিনেও আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর পরিবেশে বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।